বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনে ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আজ বিশ্রাম গ্রহণ করা উচিত, কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও আজ কিন্তু আপনাদের শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। ও আর পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদের গ্রাস করতে চলেছে। আজ কিন্তু সেই সমস্ত আত্মীয় স্বজনদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিল কিন্তু এখনও ফেরত দেয়নি। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। দীর্ঘমেয়াদী সুবিধা বা কোনো প্রকল্পে চাকরিজীবী যারা আছেন তারা কাজ করতে পারেন, সফল হবেন। সতর্কতা অবলম্বন করুন কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে। এখানে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষার জীবন এক প্রকার অতুলনীয়। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা আজ আপনাদের আচরণে অসন্তোষ প্রকাশ করতে পারে। তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন, অহেতুক ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। প্রেমিক প্রেমিকা আজ প্রেমে পড়ার সুযোগ আপনাদের প্রবল, তবে নিজের গোপন তথ্য যেন প্রকাশ করতে যাবেন না। স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন।